রক্তিম সূর্য আনলে যারা তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আপনারা জানেন যে গত 2 সপ্তাহ যাবৎ আমাদের সার্ভার জনিত সমস্যার কারণে আমরা এমআরপি এনরোলমেন্টের কার্যক্রমটা সাময়িকভাবে বন্ধ ছিল। তো ঢাকার ঐকান্তিক প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটা নতুন সার্ভার পেয়ে গিয়েছি, যেটা আমরা বুধবার রাতে পেয়েছি আমরা, এবং পাওয়ার সাথে সাথেই আমরা এটা ইনস্টল করার পর বৃহস্পতিবার থেকে আমরা আবার এনরোলমেন্টের কাজটা শুরু করেছি। আপনারা জানেন গত 2 সপ্তাহের অধিক সময় বন্ধ থাকাতে একটা ব্যাকলগ সৃষ্টি হয়েছে। তো সেই ব্যাকলগটা কমানোর জন্য এবং পাশাপাশি ডিজিটাল পাসপোর্ট সম্ভাব্য কম সময়ে কাতার প্রবাসীদের মাঝে দেওয়ার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রদূত ইজ এক্সিলেন্সি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে সপ্তাহে 7 দিন দূতাবাসের এই কনসুলার সার্ভিস এমআরপি এনরোলমেন্ট খোলা থাকবে। এই হিসাবে শুক্র এবং শনিবারও আমরা এমআরপি এনরোলমেন্টের কাজটা আমরা চালিয়ে যাব। আপনারা জানেন আজকে শুক্রবার, আপনারা ইতিমধ্যে দেখেছেন ইজ এক্সিলেন্সি এসেছেন, আমিও এসেছি, আমরা এখন আমরা এটা ওভারসি করছি যাতে কারো কোনো কষ্ট না হয়, এবং আমরা আশা করছি এই প্রক্রিয়াটা আমাদের চলতে থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা প্রতি শুক্র শনিবারে আমরা এই ছবি তোলার কাজটা আমরা চালিয়ে যাব, আপনাদের এ ব্যাপারে আপনাদের সহযোগিতা একমাত্রভাবে থাকবো। ধন্যবাদ। আপনি জানেন যে কাতারে বর্তমানে বাংলাদেশিদের আসার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে অতীতের যে কোনো সময়ের তুলনায়। আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দিতে পারি, যেমন 2013 সালে যেখানে 57,584 জন এসেছিল, এই অক্টোবর মাস পর্যন্ত ইতিমধ্যে প্রায় 70,000 বাংলাদেশি এসেছেন। আমাদের বাংলাদেশ সরকারের বিভিন্ন শাখা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, আমাদের দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় সবার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এটা সফল হয়েছে। হয়তো কেউ কেউ একটা অপপ্রচার চালাচ্ছে যে কাতারে বাংলাদেশি আসার সংখ্যাটা কমে গেছে, এটা কোনোভাবেই এটা একটা ভিত্তিহীন এবং কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। কারণ আপনি যদি বিএমইটির ওয়েবসাইটে যান তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন যে আমাদের এখানে এই পর্যন্ত প্রায় 70,000 বাংলাদেশি চলে এসেছে, যা নাকি গত 2013 পুরো বছরে এসেছিল প্রায় 57,584 জন। তো সেই হিসাবে আমি মনে করি, এবং আমাদের এই আগামী 2 মাসও আমরা মনে করি প্রতি মাসে 8-9 হাজার বাংলাদেশি আসছে এবং আসবে, এবং আশা করা যাচ্ছে আগামী 2022-এর মধ্যে আমাদের মানে আমরা একটা বড় একটা অবস্থান, একটা শক্ত অবস্থানে আমরা চলে আসবো কাতারে, ইনশাআল্লাহ।